সানি লিওনকে পরিচয় করিয়ে দেওয়ার মতো বোকামি আমি করব না, কারণ সানি লিওনকে চিনেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি মনে করে থাকেন সুপার সেক্সি সানি লিওন মুখিয়েছিলেন পর্ন স্টার হওয়ার জন্য, তাহলে আপনি ভুল ভাববেন। প্রথমে এই অভিনেত্রী মানুষকে সুশ্রী দেওয়ার ব্যবসায় আসতে চাননি, বরং তিনি হতে চেয়েছিলেন একজন নার্স। নিজেকে একজন পর্ন স্টার হিসাবে কল্পনাও করেনি সানি। বস্তুত তার বয়স যখন 16 তখনও তিনি একজন নার্স হতে চেয়েছিলেন। সানির বয়স যখন 15 তখন তিনি কাজ করতেন একটি বেকারিতে, পরে আয়কর অফিসেও কাজ করেন এই আবেদনময়ী নায়িকা। কিন্তু তার ভেতরে ছিল পর্ন নার্স হওয়ার বাসনা, এর জন্য তিনি প্রচুর পড়াশোনাও একটি প্রশিক্ষণ সেন্টারেও ভর্তি হয়েছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাসে নার্স হয়ে উঠতে পারেননি তিনি, বন্ধুর পরামর্শে জড়িয়ে পড়েন পর্ন ব্যবসায়। বর্তমানে পর্ন ব্যবসায় না থাকলেও তার যৌন আবেদনকে কাজে লাগিয়ে তিনি বলিউডে একটা ভালো অবস্থান তৈরি করেছেন। জানা গেছে লাস্যময়ী সানি অন্য 10 জন সাধারণ মানুষের মতোই ছিলেন। নিজের উত্তাল জীবনের ব্যতিক্রমে পথ চলার ইঙ্গিত দিয়ে পরবর্তী সময়ে প্রথম চুব্বনটি করে বসেন তার সহপাঠীকে। আর স্কুল না পেরোতেই এক বাস্কেটবল খেলোয়াড়ের প্রেমে পড়েন তিনি। জীবনের প্রথম প্রেমের ছোঁয়ায় 16 পৌঁছেই কুমারিত্ব বিসর্জন দেন, কারো প্ররোচনায় ধার ধারেননি। স্বেচ্ছায় সেই জীবনের পথে হেঁটে গেছেন, খেয়াল খুশি মতো চলেছেন। কানাডার অন্ডারডিওর সানিয়া শহরে সানির জন্ম 1981 সালের 13 মে। শিখ ধর্মাবলম্বী সানির বয়স যখন 14 বছর তখন তার পরিবার কানাডা থেকে মিশিগানে পাড়ি দেয়, পরে ক্যালিফোর্নিয়ার ফেক ফরেস্টে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন সানির পরিবার। এরপরে ইতিহাস তিনি নিজের হাতেই তৈরি করেছেন, বিশ্বের সেরা পর্ন স্টারের তালিকায় তার নাম 6 নম্বরে। কিন্তু সেই পথ থেকে তিনি এখন অনেকটাই সরে এসেছেন, এখন তিনি সেই তালিকার কথা ভাবেনও না, বরং মুম্বাইয়ের রূপালী পর্দার তারকাদের তালিকায় যত দ্রুত সম্ভব উপরে উঠতে যাচ্ছেন তিনি। এই ক্যারিয়ারে তিনি কতদূর কী করতে পারেন তা ভবিষ্যতেই বলে দেবে। মাঝে মধ্যে তিনি চিন্তা করেন, তিনি খুবই অবাক হন, কোথায় ছিলেন আর কোথায় আছেন, কিভাবে আমার জীবনের সব কিছু পাল্টে গেল। তিনি চিন্তা করেন তার অতীত এবং বর্তমান অবস্থা নিয়ে। তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই কথা লিখেছেন সাবেক পর্ন তারকা বলিউড অভিনেত্রী সানি লিওন। তারপর তিনি বর্ণনা করেন বিগ বস এবং বলিউডে আসার বাস্তব গল্প। এই অভিনেত্রীর ভাষায়, আমি এবং আমার স্বামী আমাদের বাড়ির সোফায় বসেছিলাম, হঠাৎ আমার কাছে বিগ বসের ব্যাপারে প্রস্তাব আসে। তারপর স্বামীর সঙ্গে আলাপ করে রাজি হয়ে যায়, আর সেই ঘটনা আমার জীবনকে পাল্টে দেয়। সে সময় আমি বলেছিলাম হ্যাঁ, আমি এই সুযোগটি কাজে লাগাব। তার আত্মজীবনীতে নিজের নানা প্রতিবন্ধকতার কথাও লিখেছেন সানি লিওন। তিনি লিখেছেন, আমার সঙ্গে অনেকের রাস্তা দেখা হয়, আবার অনেকেই মেইল পাঠায়, তারা তাদের দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলতে চায়। তখন চিন্তা করি, যদি আমি তাদের খোলামেলাভাবে কথা বলার আশা দিতে পারতাম। সেক্সের বিষয়টি কোনো উন্মাদনা নয়, এটা সবাই করে। এটা এমন একটা বিষয় যেটা প্রতিদিন প্রতি সেকেন্ডের বিশ্বজুড়ে ঘটছে, অথচ আমরা সবার সামনে খোলামেলাভাবে সেটা বলতে পারি না। যদি আপনি আপনার সঙ্গীদের সঙ্গে বিষয়গুলো খোলামেলাভাবে আলোচনা করতে পারেন, তাহলে বিষয়টি সম্পূর্ণ অন্যরকম হবে এবং আমি মনে করি সেটা ভালো হবে। নিজের অতীত পেশা অ্যাডাল্ট এন্টারটেনমেন্টের নিয়ে তিনি লিখেছেন, মানুষ মনে করে
অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট মানেই খারাপ কিছু। যাই হোক, আমেরিকায় দুটো মানুষ একসঙ্গে বারে দেখা করলো, তারপর তারা অ্যাপার্টমেন্টে গেল। সবচেয়ে অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট বিষয়টি বেশি সুরক্ষিত। আপনার ওই ব্যক্তি সম্পর্কে কোনো ধারণা নেই, আপনি জানেন না ওই ব্যক্তি দুদিন বা এক সপ্তাহে আগে কি করেছে, আর এই বিষয়টি আমেরিকাতেও খোলাখুলি আলোচনা হয় না। পরে যখন আপনার সঙ্গে কারো পরিচয় হয় এবং ঘনিষ্ঠ সম্পর্কে যান, তার আগে আপনার প্রশ্ন করা উচিত শেষবার কখন তিনি নিজের পরীক্ষা করিয়েছিলেন। আপনি যখন এই ধরনের প্রশ্ন করা শুরু করবেন তখন সচেতনতা আরও বাড়বে। কিন্তু ইন্ডিয়াতে মানুষ দাবি করতে পছন্দ করে, আমি বিয়ের আগে পর্যন্ত ভার্জিন থাকব, অথবা আমি ভালোবাসা এবং বিয়ের ব্যাপারে বিশ্বাসী। এই ব্যাপারটি আমার বাবা মায়ের বেলাতেও ঘটেছে, কারণ বিয়ের আগে তারা কেউ সেক্স করেনি। তার এই আত্মজীবনীতে উঠে এসেছে বলিউড সিনেমার তার প্রতিবন্ধকতা। তিনি বর্ণনা করেছেন, যখন জিসম টু সিনেমাটি মুক্তি পেয়েছিল তখন অনেকেই সিনেমাটির পোস্টার পুড়িয়েছিল। আমি তখন বুঝতে পেরেছিলাম এরা একদিন থেকে আমাকে পছন্দ করবে, কিন্তু এখন আমাকে পছন্দ করে না। আমি ভয় পাচ্ছিলাম তারা আমার পোস্টারকে পুড়িয়েছে, তারা যেন আমাকে না পোড়ায়, আমি তাদের চিন্তাধারা পরিবর্তন করতে পারবো না। দর্শকদের ব্যবহারে অনুশোচনা করে এই অভিনেত্রী লিখেছেন, তারপরও আমি প্রতি মুহূর্তে বিচারের সম্মুখীন হই, কেউ না কেউ আপনার দোষ বিচার করেই। আপনি যখন বড় পর্দায় সিনেমায় আপনাকে উপস্থাপন করলেন, তার মানে আপনি নিজেকে বিচারের কাঠগড়ায় উপস্থাপন করেছেন। আমি জানি আমি কারো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমাকে তো সুযোগ দেওয়া উচিত। আমি জানি আমার অতীত পরিবর্তন করতে পারবো না, আমি এটাও জানি অতীতে আমি যা করেছি তার ইন্টারনেট থেকে মুছে ফেলতে পারবো না, কিন্তু আমি আমার অতীত নিয়ে লজ্জাবোধ করি না। আমার অতীত আমাকে আমার বর্তমান অবস্থানে নিয়ে এসেছে, আমি এই জন্য খুশি এবং আমি এ কারণে গর্ববোধ করি। সেক্সি এই শব্দটা আমার কাছ থেকে সরে ফেলতে চাই না, এটাই আসল আমি। মানুষ বুঝতে পারছে না তারা সানি লিওনকে বড় হতে দেখেছে। অ্যাডাল্ট অভিনেত্রীর বিষয়টি আমার জীবনের একটি অধ্যায় এবং এখন সে অধ্যায়টি বন্ধ হয়ে গেছে। আমি কারো ইমেজ ঝেড়ে ফেলতে চাচ্ছি না, আমি দুটি কাজ একসঙ্গে করতে পারবো না, তাই আমি সে অধ্যায়টি বন্ধ করে দিয়েছি এবং বলিউডের প্রতি মনোনিবেশ করেছি।